shoulder, Musiala, they appeal for a hand. ম্যাচের বয়স তখন 105 মিনিট। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে 1-1 গোলের সমতায় স্পেন ও জার্মানি। এমন সময় বক্সের বাইরে থেকে শট নেন জামাল মুসিয়ালা। জার্মান মিডফিল্ডারের জোরালো শটটি বক্সের ভেতর থাকা স্প্যানিশ লেফট ব্যাক মার্ক কুকুরেল্লার বাঁ হাতে লাগে। সঙ্গে সঙ্গে জার্মানির খেলোয়াড়রা রেফারির কাছে পেনাল্টি দাবি করেন, কিন্তু রেফারি অ্যান্থনি টেইলর সেই দাবি নাকচ করে দেন। ভিএআর রেফারি স্টুয়ার্ট অ্যাটোয়েলো বিষয়টি যাচাই বাছাই করে পেনাল্টির বিপক্ষেই সিদ্ধান্ত দেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে 119তম মিনিটে মিকেল মেরিনোর গোলে জয় পায় স্পেন। এরপরই সেই হ্যান্ডবল সিদ্ধান্ত নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড় তো আছেই, হারের পর সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছেন জার্মান কোচ উইলিয়াম নাগেলসম্যান। কেন রেফারি জার্মানিকে পেনাল্টি দেয়নি সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন ESPN-এর জেনারেল এডিটর ডেল জনসন। এজন্য তিনি উদাহরণ টেনেছেন জার্মানি ডেনমার্ক ম্যাচে দেওয়া একটি পেনাল্টির। সেই ম্যাচে অ্যাটোয়েলি ছিলেন ভিআর রেফারির দায়িত্বে। জার্মানির ডেভিড রাউমের ক্রস বক্সের ভেতর থাকা ডেনিশ ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের হাতে লাগে, তখন পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন অ্যাটোয়েল। কিন্তু কুকেরাল্লার ক্ষেত্রে না দেওয়ার কারণ উয়েফারি নিয়ম। হাত যদি অনুভূমিক বা আড়াআড়ি অবস্থায় থাকে তবে সেটি বলের গতিপথে বাধা দেয়, তখন রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন, যেমনটা ঘটেছিল অ্যান্ডারসনের ক্ষেত্রে। কুকুরেল্লার ক্ষেত্রে হাতটি খাড়া বা উলম্ব অবস্থানে ছিল, অনুভূমিক বা আড়াআড়ি অবস্থানে ছিল না। এছাড়াও হাতটি কুকুরেল্লার বডি লাইনের পেছনেই ছিল। উয়েফার নিয়ম অনুযায়ী এমনটি হলে পেনাল্টি দেওয়া অনুচিত। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।